श्रीअरविंद मेरा तत्सवितु वरंग रूपं ज्योति पारुष धीमहि जन्न सत्येन दीपये। आम्रा ए प्राणाराम चैनलेर जे प्रकाशे श्रीअरविंदेर अध्यात्म विप्लवी योगी चिकित्सक श्रीअरविंद सीमायर अनंतेर आंगिनाय এই বিষয়ের উপরে আমার আজকে একটু আলোকপাত। এ আমার ইচ্ছা নয়, এও সেই সীমা শ্রীঅরবিন্দের কৃপায় এই প্রকাশ। এ আমার ইচ্ছায় সম্ভব নয়, যে প্রাণারাম চ্যানেল সে করছে এটাও নয়। সে সীমা শ্রীঅরবিন্দের স্বয়ং ইচ্ছায় এই প্রকাশ। তিনি বলছেন যে আমরা যা কাজ করছি সেই ভগবান স্বয়ং বাসুদেব তা আমাদের পরিচালনা করছেন, তিনি সেই পরিচালক, তিনি সেই আমাদের কৃপা করে তিনি আমাদের সমগ্র কাজে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আমার এই ক্ষুদ্র ভাবনা, এই যে বিষয়ের উপরে একটু একটু করে এগিয়ে যাওয়া, যে শ্রীঅরবিন্দ তার এই উত্তরপাড়া অভিভাষণেও তিনি বলছেন যে জাতির মধ্য জাতির উত্থানের মধ্য আমি রয়েছি, আমি বাসুদেব, আমি নারায়ণ, আমি যা ইচ্ছা করি তাই হবে। এই যে প্রকাশ, এই বিশ্বাস, তিনি সব করাচ্ছেন। আর আমরা অহংকার রূপে আমরা যেন বলি আমরা করছি, তাই তো গীতায় বলছেন প্রকৃতা ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা হি মহ মন্যতে। প্রকৃতির গুণেই সব ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছে, অথচ আমরা ভাবি আমরা করছি, কিন্তু আমরা কিছু করতে পারি না, তার ইচ্ছা ভিন্ন। তিনি এই প্রকৃতির মধ্যে, এই ডিভাইন শক্তির মধ্যে তিনি রয়েছেন, তিনি রক্ষা করে চলেছেন তার এই অতিথিবর্গ আবাল বৃদ্ধ বনিতাকে। তার মধ্যে যাদের একেবারেই কোনো আস্পৃহা নেই, কোনো অ্যাসপিরেশন নেই, কখনো কোনো বিশ্বাস তাদের মধ্যে অটলভাবে তৈরি হয়নি, তাদের একটু বেশি ভোগান্তি। কিন্তু যাদের মধ্যে বিশ্বাস আছে যে আমি একা নয়, তিনি আমাকে পরিচালনা করছেন, সেই স্বয়ং বাসুদেব, এই বিশ্বাস তিনি ফুটিয়ে তুলেছেন এই উত্তরপাড়া অভিভাষণে। এ তার শ্রীমুখের বাণী, শ্রীঅরবিন্দ প্রকাশ করেছেন সমগ্র জনমানবের জন্য। এবং এই জনমানব যদি একটু সুরক্ষার মধ্যে প্রবেশ করে, তার সুরক্ষা, তাকে রক্ষা করবার জন্য, তার নিজেকে রক্ষা করবার জন্য, তার আত্মীয় স্বজনকে রক্ষা করবার জন্য, তাহলে
একটা মানুষ সে নিজেকে যেমন রক্ষা করতে পারবে, অপরকেও রক্ষা করতে পারবে। যেমন বহু বড় বড় ডাক্তাররাও যখন কোনো একটা অপারেশন থিয়েটারে অপারেশন করে, হার্ট অপারেশন করছে, তখন সেই ফরসেপগুলো যখন ওই মানুষটাকে অপারেশন করছে, বাইপাস সার্জারি করছে, প্রত্যেকটা অস্ত্র নিয়ে কখনো কখনো সেই স্বয়ং সেই বিষ্ণুকে, স্বয়ং বাসুদেবকে স্মরণ করে কেউ কেউ ডাইরেক্ট কোনো ডাক্তার মস্তকে সেই ফরসেপটা, সেই কাঁচিটা ছুঁয়ে নিয়ে তারপর মানুষের হৃদয় ওখানে বাইপাস সার্জারি করছে। কারণ সে ডাক্তারের বিশ্বাস এই হৃদয়ে কতবার এই মানুষটা ঈশ্বরকে স্মরণ করেছে, এই হৃদয় কত মানুষকে ইনি হয়তো সেবা দিয়েছেন, সেই হৃদয়টাকে আমি আজ বাইপাস সার্জারি করছি, তাই তুমি রক্ষা করো। এই বায়বীয় শক্তি, এই পালস, এই শ্বাস প্রশ্বাস তার দেওয়া। আজ 1,00,000 টাকা দিলেও একবার শ্বাস প্রশ্বাস কেনা যায় না, তার ইচ্ছা ভিন্ন। তাহলে এই শ্বাস প্রশ্বাসকে রক্ষা করতে, একে নিজের মধ্যে সেই জপ করতে, এই জপ করা নিজের মধ্যে, শ্রী অরবিন্দ তাই ভাবতেন, অনুভব করাতেন, অনুভব করেছেন সর্বং খলিদং ব্রহ্ম। সকল মানুষই তারই শ্বাস প্রশ্বাস নিয়ে জপ করছে, কিন্তু তারা জানে না, তারা জানে না যে তারা কি করছে। তাই এরকম ভাবনা নিয়ে আমরা কখনো কখনো এই প্রাণারাম চ্যানেলের এই আলোর সম্মুখে আসবার যে সুযোগ পাই, সেই সুযোগেই আমরা মানবকে একটু প্রকাশিত কথা ভাবনা জানাতে চাই যে তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তার সেই শ্রী অরবিন্দের সেই শ্রীমুখের বাণী বারবার আমাদের স্মরণ করা উচিত। সমস্ত জীবনই একটা যোগ, তাই যে সমস্ত জীবনই একটা যোগ, তাহলে প্রতিটা জীবনই একটা যোগ করে যাচ্ছে, কিন্তু সে জানে না। সেই শ্বাস প্রশ্বাস, সেই যে সোহং, এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এর একটা ভাষা আছে। এই ভাষার মধ্যে যোগীরা যুক্ত হয়, তখন শরীরে মনে প্রাণে আরো বেশি ধ্যান বোধ আসে। তাই আমরা এই শ্রী অরবিন্দের যে সুরক্ষা, আপন দেহ মন প্রাণকে রক্ষা করা, এই যে একটা পরীক্ষামূলক একটা অশুভ ভাইরাস এসেছে, এ থেকে এটা কি, এটা মানুষকে কে কেমন ভাবে আপনকে রক্ষা করতে পারছে এও এক পরীক্ষা। কে কিভাবে ফার্স্ট এড নেবে, অসুস্থ হলে পারে, যেমন আমারই ক্ষুদ্র লেখা বই মা শ্রী অরবিন্দের উপরে, যেমন যদি আমরা গরম জলের ধোঁয়াটা নিঃশ্বাসে নিই, নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ি, তাহলে সেই বাষ্প দ্বারা নাকের মধ্য দিয়ে যে ভাইরাস বডির মধ্যে প্রবেশ করছে তা অচিরেই
ধ্বংস হয়। তাহলে সেও সেই প্রকৃতির জল, তাই আমার এই ক্ষুদ্র জল চিকিৎসা, জলের দ্বারা করোনা রোগকে দূর করবার ভাবনা। এই যে বয়স্ক লোকেদের আমি বলি যে আপনারা অন্তত একটু গরম জল মিশিয়ে, যার 60 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, একটু গরম জল মিশিয়ে স্নান করবেন, তাকে রক্ষা করবে সে। তা এইরকম একটা দুর্বিষহ ভাইরাস থেকে আমাদের এটা পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর ডিভাইনকে স্মরণ করতে হবে। সেই জলও কিন্তু এই ডিভাইনের শক্তি, জল, বায়ু, আলো, এই তিনটে নিয়েই আমাদের এই শরীরের ধ্যান বলুন, কর্ম বলুন, জ্ঞান বলুন, আনন্দ, স, এর মধ্যে বিস্তার করছে, এর মধ্যে প্রকাশ, এর মধ্যেই এই রক্ষণাবেক্ষণের শক্তি রয়েছে। তাই ওই অশুভ ভাইরাস এসেছে এর জন্য ভয় না। তাই আমার এই ক্ষুদ্র আলোচনা, যে বিপ্লবী যোগী চিকিৎসক শ্রী অরবিন্দ শ্রী মায়ের আনন্দের আঙ্গিনায় আমরা রয়েছি, কিন্তু আমরা অনুভব করছি না, আস্পৃহা করছি না, আকাঙ্ক্ষা করছি না, কেমন করে ভালো থাকব, আর কেমন করে সেই স্বয়ং বাসুদেব, তাকে শ্রী অরবিন্দ যে অনুভব করেছেন প্রতিটা মানুষের মধ্য দিয়ে, তিনি যে রয়েছেন, গীতায় তার জ্বলন্ত উদাহরণ রয়েছে। তাই এইসব ভাবনা এত বিস্তারিত বলবার সুযোগ মা শ্রী অরবিন্দ যেদিন আরো আমাকে সমৃদ্ধ করবেন তখন হয়তো পারব। তা আমাদের এই সামান্য একটা চ্যানেল প্রাণারাম, প্রাণের আরাম, এই চ্যানেল মাঝে মধ্যে একটু সময় করে দেয় সেই পবিত্র সুর, দিন রাত সেই তার সংসারের মধ্য থেকে সময় বাঁচিয়ে অনেক কষ্টে আপনাদের জন্য এই আলোর পালকি ঝোনাকির মতো ঘরে ঘরে নিয়ে আসছে। আপনারা এর মধ্যে দিয়ে মা শ্রী অরবিন্দের রূপকে দর্শন করবেন এবং এই চিকিৎসা, শ্রী অরবিন্দকে এই জন্যে আমি বারবার চিকিৎসক বলেছি, তিনি শান্ত করছেন, নীরবতা পালন করানোর সুযোগ এনে দিয়েছেন, ধ্যান করবার পথ ভেবে এনে দিয়েছেন। সেই জন্য তাকে প্রণাম জানিয়ে আমি আমার এই সামান্য ভাবনা আজকে এখানে শেষ করছি, মাকে প্রণাম জানাই। ॐ आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमेमा, ॐ नमो भगवती श्री अरविन्दाय नमो। नमस्कार। विश्वेर কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।